Assalamualaikum warahmatullahi wabarakatuh. Malay bahasa শিক্ষা পর্ব 67 অর্থাৎ 66 নম্বর পর্ব চলছে আজকে। তো আজকে ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ ভিডিওটি না দেখলে বুঝবেন না। তো ভিডিও শুরু করার আগে অনুরোধ করছি, আপনি যদি আমার চ্যানেলে এখনো নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে চ্যানেলটি আমার চ্যানেলে দর্শক হয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। তো প্রথমত আমি ছোট ছোট বাক্যর সাথে আপনাদেরকে পরিচয় করাবো, তারপরে কিভাবে এই ছোট ছোট বাক্যগুলো দিয়ে আপনারা শব্দ তৈরি করে কথা বলবেন সেটা শিখাবো। তো চলুন আগে ছোট ছোট শব্দগুলোর সাথে পরিচয় হচ্ছি। যেরকম সকাল, সকালকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাগি। সকালকে কি বলা হয়? পাগি। সকালকে বলা হয় পাগি। তারপর হচ্ছে দুপুর, দুপুরকে বলা হয় তেঙা হারি। দুপুরকে কি বলা হয়? তেঙা হারি। দুপুরকে বলা হয় তেঙা হারি। বিকালকে বলা হয় পেতাং। বিকালকে কি বলা হয়? পেতাং। বিকালকে বলা হয় পেতাং। তারপর হচ্ছে রাত, রাতকে বলা হয় মালাম। রাতকে কি বলা হয়? মালাম। রাতকে বলা হয় মালাম। তারপর হচ্ছে গভীর রাত্র, গভীর রাতকে বলা হয় তেঙা মালাম। তেঙা মালাম। গভীর রাত্রকে বলা হয় তেঙা মালাম। এভাবেই আপনারা ছোট ছোট শব্দগুলোর সাথে পরিচয় হন আগে, তারপরে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই শব্দগুলো দিয়েই আপনাদের বাক্য তৈরি করে কথা বলবেন। তো ভিডিওটা স্কিপ করবেন না, আমার একটাই অনুরোধ, ভিডিওটা সম্পূর্ণ না দেখলে কিন্তু আপনারা মানে শব্দগুলো চিনবেন না এবং কিভাবে কথা বলতে হয় সেটাও বুঝবেন না। তারপর হচ্ছে দিন, দিনকে বলা হয় হারি। দিনকে কি বলা হয়? হারি। দিনকে বলা হয় হারি। তারপর হচ্ছে সময়, সময়কে বলা হয় ওয়াক্ত। সময়কে কি বলা হয়? বলা হয় ওয়াক্ত। ওয়াক্ত হচ্ছে সময়। তারপর হচ্ছে বছর, বছরকে বলা হয় তাহুন। বছরকে কি বলা হয়? তাহুন। বছরকে বলা হয় তাহুন। তারপর হচ্ছে মাস, মাসকে বলা হয় বুলান। বুলান মাসকে কি বলা হয়? বুলান। মাসকে বলা হয় বুলান। তারপর হচ্ছে সপ্তাহ, সপ্তাহকে বলা হয় মিঙ্গু। সপ্তাহকে কি বলা হয়? মিঙ্গু। সপ্তাহকে বলা হয় মিঙ্গু। গুড। তারপর হচ্ছে সেকেন্ড, সেকেন্ডকে বলা হয় সাহাত। সেকেন্ডকে কি বলা হয়? সাহাত। সেকেন্ডকে বলা হয় সাহাত। তো আপনারা যখন এই শব্দগুলোর সাথে পরিচয় হবেন এবং আপনাদের মনে রাখবেন এই শব্দগুলো, তারপরে এই শব্দগুলো দিয়ে আপনারা বাক্য তৈরি করতে পারবেন। আর যদি বাক্য তৈরি করতে না পারেন ছোট ছোট শব্দ মুখস্থ করে কোনো লাভ নেই, কারণ ছোট ছোট শব্দ দিয়েই আপনাদের বাক্য বানাতে হবে এবং বাক্য না বানাতে জানলে কিভাবে দুইটা তিনটা চারটা শব্দ একসাথে মিলিয়ে কথা বলবেন সেটা জানবেন না। তো আমি এই জন্যই বারবার বলি ভিডিওটা স্কিপ করবেন না, আমার সাথে থাকবেন এবং পুরোটা ভিডিও দেখবেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে মানে সঠিক ভাষা শেখানোর জন্য। তো চলুন বাক্য গঠন করা শিখি। বাক্য গঠন করা এখন শিখব, যে আমি এতক্ষণ যে ছোট ছোট শব্দগুলো বললাম এইসব ছোট 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 শব্দগুলো দিয়ে কীভাবে বাক্য গঠন করবেন। দেখেন এখানে বলা হয়েছে সকাল সকাল ঘুম থেকে উঠি। এই যে সকাল, আমি এর আগে আপনাদেরকে শিখিয়েছি সকাল হচ্ছে পাগি। সকাল সকাল ঘুম থেকে উঠি, তো সকাল সকাল ঘুম থেকে উঠি এই কথাটা যদি আপনি মালয়েশিয়ান ভাষায় বলতে চান তাহলে বলতে হবে পাগি পাগি বাংমুন দাড়ি তিডু। পাগি পাগি বাংমুন দাড়ি তিডু। পাগি পাগি বাংমুন দাড়ি তিডুর। পাগি পাগি হচ্ছে সকাল সকাল, বাংমুন হচ্ছে ওঠা, ঠিক আছে? বাংগুন হচ্ছে ওঠা। এই বাংগুন শব্দটা হচ্ছে আপনি যখন ঘুমিয়ে থাকবেন কেউ যখন আপনাকে বলবে বাংগুন, এর মানে হচ্ছে আপনাকে উঠার জন্য বলছে। এটা একমাত্র শুয়ে থাকলে অথবা ঘুমিয়ে থাকলে আপনাকে যখন কেউ বলবে বাংগুন, বাংগুনের অর্থ হচ্ছে, বাংগুনের অর্থ হচ্ছে আপনাকে উঠার জন্য বলছে। বাংগুন হচ্ছে উঠা। তারপর দাড়ি তিডুর হচ্ছে ঘুম থেকে। বাংগুন দাড়ি তিডুর, ঘুম থেকে উঠা বা উঠি। তারপর হচ্ছে দুপুরে দেখা করব। আপনি যদি কাউকে বলেন যে দুপুরে দেখা করব, দুপুরে দেখা করব, এর মালাই অর্থ হচ্ছে তেঙাহারি আকান জুম্পা। তেঙাহারি আকান জুম্পা, তেঙাহারি আকান জুম্পা, দুপুরে দেখা করব। এখন আপনি যদি বলতে চান যে তোমার সাথে দুপুরে দেখা করব তাহলে বলবেন তেঙাহারি সায়া আকান জুম্পা ডেঙ্গান আওয়াক। আর যদি বলেন যে দুপুরে দেখা করব বা সেতুটুকু যদি বলতে চান তাহলে বলবেন তেঙাহারি আকান জুম্পা, এর অর্থ হচ্ছে দুপুরে দেখা করব। যদি বলেন যে দুপুরে তোমার সাথে দেখা করব তাহলে বলবেন তেঙাহারি সায়া আকান জুম্পা ডেঙ্গান আওয়া, দুপুরে আমি তোমার সাথে দেখা করব। যাই হোক, এখন যদি আপনি বলতে চান বিকেলে আমরা ঘুরতে যাব, বিকেলে আমরা ঘুরতে যাব, এই কথাটি যদি মালয়েশিয়ান ভাষায় বলতে চান তাহলে এইভাবে বলবেন পেতাং কিতা আকান পারগি জালান জালান,
petang kita akan pergi jalan-jalan. Orthat bikele amra ghurte jabo. Petang hocche bikele, kita hocche amra akan pergi hocche jabo, jalan-jalan hocche ghuraghuri korar jonno eta bujhiyeche. To আপনারা মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা, কারণ মনোযোগ যদি না থাকে তাহলে ভিডিও যতই দেখেন আপনাদের শব্দ মুখস্থ হবে না, শিখা হবে না। আমি বারবার এজন্যই বলি, কারণ আপনারা যে সময়টা আমাকে দিবেন এই সময়টা দিয়ে যদি কোনো কিছু শিখতে না পারেন তাহলে অযথা সময় নষ্ট করে লাভ নেই। তারপর হচ্ছে আপনি যদি বলতে চান গত রাতে আমি একটি খারাপ স্বপ্ন দেখেছি, হয় এরকম আপনি যখন একটা স্বপ্ন দেখেছেন খারাপ স্বপ্ন আপনি যখন কারো কাছে বলতে যাবেন, কিন্তু সেটা হচ্ছে মালয়েশিয়ান ব্যক্তি অথবা ইন্দোনেশিয়ান ব্যক্তি অথবা অন্য কান্ট্রির ব্যক্তি, কিন্তু তাকে আপনার বলতে হবে মালয়েশিয়ান ভাষা দিয়ে যে আমি গত রাতে একটি খারাপ স্বপ্ন অথবা দুঃস্বপ্ন দেখেছি। এই কথাটি যদি বলতে চান তাহলে এইভাবে বলবেন, মালাম সমালাম সায়া বর মিম্পি বুরু, মালাম সমালাম সায়া বর মিম্পি বুরু। মালাম সমালাম হচ্ছে গত রাতে, সায়া বর মিম্পি বুরু হচ্ছে একটি দুঃস্বপ্ন, ঠিক আছে। তারপর হচ্ছে গভীর রাতে বিরক্ত করবেন না, কেউ যদি আপনাকে বারবার ফোন করে গভীর রাতে, আপনি যদি তাকে ফোন রিসিভ করে বলতে চান যে গভীর রাতে বিরক্ত করবেন না, তাহলে বলবেন জাঙ্গান গাঙ্গু তেঙ্গা মালাম। এর আগে কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়েছি যে তেঙ্গা 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 মালাম হচ্ছে গভীর রাত্র, গভীর রাত্রকে বলা হয় তেঙ্গা মালাম। তো এই তেঙ্গা মালাম দিয়েই আপনাদেরকে এই বাক্যটা আমি তৈরি করে দেখালাম, গভীর রাতে বিরক্ত করবেন না, এটা এইভাবে বলবেন জাঙ্গান গাঙ্গু তেঙ্গা মালাম। আপনি যদি বলতে চান যে আমাকে বিরক্ত করবেন না গভীর রাতে তাহলে বলবেন জাঙ্গান গাঙ্গু কান সায়া তেঙ্গা মালাম, আমাকে গভীর রাতে বিরক্ত করবেন না। গাঙ্গু হচ্ছে বিরক্ত করা, তেঙ্গা মালাম হচ্ছে গভীর রাতে, জাঙ্গান হচ্ছে আপনি তাকে নিষেধ করছেন, আপনাকে বিরক্ত করার জন্য নিষেধ করছেন। এই জাঙ্গান শব্দটা হচ্ছে নিষেধ করার ক্ষেত্রে, গাঙ্গু হচ্ছে আপনি বিরক্ত বোধ করছেন, তেঙ্গা মালাম হচ্ছে গভীর রাতে। যাই হোক, তারপর হচ্ছে ভাই কত বছর আছেন মালয়েশিয়াতে, আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে ভাই কত বছর আছেন অথবা আপনি কত বছর আছেন মালয়েশিয়াতে, তাহলে এইভাবে বলবেন আবাং বরাপা লামা ডি মালয়েশিয়া। আবাং এই জন্যই বলবেন, তাকে রেসপেক্ট দেওয়া হচ্ছে, আবাং বলার ক্ষেত্রে তাকে রেসপেক্ট দেওয়া হচ্ছে, রেসপেক্ট দেওয়া হচ্ছে। আপনি যদি বলেন আওয়াক বরাপা লামা ডি মালয়েশিয়া তাহলে তাকে কিন্তু রেসপেক্ট দেওয়া হলো না। আপনি বন্ধু বান্ধবের ক্ষেত্রে বলতে পারেন আওয়াক বরাপা লামা মালয়েশিয়া। আর যদি সে আপনার বয়সে বড় হয়ে থাকে, আপনি যদি মনে করেন তাকে রেসপেক্ট দিয়ে কথা বলতে হবে, তাহলে এইভাবে বলতে হবে। যদি সে আপনার ভাইয়ের বয়সী হয় তাকে ভাই বলে বলবেন, আর যদি চাচার বয়সী হয় বা মুরব্বির ক্ষেত্রে আপনি তাকে যেটা বলতে ইচ্ছে হয়, চাচা হলে পাচি বলবেন আর ভাই হলে আবাং বলবেন, তাহলে বলবেন এভাবে যে আবাং বরাপা লামা ডি মালয়েশিয়া। আবাং হচ্ছে ভাই, বরাপা লামা হচ্ছে কত বছর, এখানে যে লামাটা বোঝানো হয়েছে এটাই বোঝানো হয়েছে বছর, ডি মালয়েশিয়া হচ্ছে মালয়েশিয়াতে। হ্যাঁ, মনে রাখবেন এভাবে বলবেন আবাং বরাপা লামা ডি মালয়েশিয়া, এর অর্থ হচ্ছে ভাই কত বছর মালয়েশিয়াতে আছেন। আপনি তাকে জানতে চেয়েছেন যে সে কত বছর মালয়েশিয়াতে আছে, এবং এখন সে যদি বলে যে আমি 5 বছর যাবত আছি, 10 বছর যাবত আছি, অথবা কেউ যদি আপনাকে এইভাবে প্রশ্ন করে, আপনি যদি বলতে চান যে আমি 2 বছর যাবত মালয়েশিয়াতে আছি, তাহলে বলবেন সায়াস লামা ডুয়া তাউন ডি মালয়েশিয়া, এভাবে। ওকে, তারপর হচ্ছে আমি 3 মাস ধরে বেতন পাই না। যদি আপনি কোথাও কাজ করছেন, আপনি 2 মাস 3 মাস 4 মাস 5 মাস বেতন পাচ্ছেন না, কিন্তু এই কথাটি যে আপনি কাউকে বলবেন, কিন্তু এই কথাটি কিভাবে মালয়েশিয়ান ভাষায় বলবেন সেটা আপনার জানা নেই। তো যদি জানা না থাকে এখন শিখেন, এখন শিখে এভাবে বলবেন সায়া তিডাক মনেরিমা গাজি সলামা তিগা বুলান, সায়া তিডাক ডাপাত গাজি সলামা তিগা বুলান। আমি 3 মাস ধরে অথবা 3 মাস যাবত বেতন পাচ্ছি না অথবা পাই না। এই কথাটি আপনি আরেকভাবেও বলতে পারেন, সায়া তা আডাপাত গাজি 3 বুলান, 4 বুলান, 5 বুলান। আপনি যদি 3 মাস হয় তাহলে বলবেন 3 বুলান, যদি 4 মাস হয় বলবেন 4 বুলান, যদি 2 মাস হয় বলবেন 2 বুলান, ঠিক আছে। আবার বলছি, সায়া তিডা ডাপাত গাজি সেলামা 3 বুলান অথবা 4 বুলান। আর আমি লেখাটা যেভাবে লিখেছি এটা হচ্ছে একদম শুদ্ধ ভাষায়, সায়া তিডাক মেনেরিমা গাজি, মেনেরিমা হচ্ছে আপনি পাচ্ছেন না,
গাজি হচ্ছে বেতন, তিডাক হচ্ছে না, সায়া হচ্ছে আমি, সালামা হচ্ছে মানে আপনি যেই কয়েক মাসের কথা বলবেন, সালামা তিগা বুলান হলে, তিন মাস হইলে আপনি তাকে তিন মাস বলবেন সালামা তিগা বুলান, যদি পাঁচ মাস হয় তাহলে সালামার পরে লিমা বুলান বলবেন। এই সালামাটা হচ্ছে আপনি যে নির্দিষ্ট যে সময়টার কথা বলবেন এর আগে সালামা বলতে হবে, তাহলে আপনার কথা শুদ্ধ হবে। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমাকে কিছু ভাই প্রশ্ন করেছে, ঠিক আছে, ওই প্রশ্নগুলোর উত্তর আমি দিচ্ছি, আপনার সাথে থাকবেন এবং সেই প্রশ্নগুলো থেকেও আপনারা শিখতে পারবেন। এক ভাই প্রশ্ন করেছে, কে সেওরাঙ্গানের মানে কি? কে সেওরাঙ্গান, কে সেওরাঙ্গানের মানে হচ্ছে একাকী অথবা একাকিত্ব। এক ভাই আমাকে প্রশ্ন করেছে যে ভাই কে সেওরাং, কে সেওরাঙ্গান এর মানে কি? কে সেওরাঙ্গান মানে হচ্ছে একাকিত্ব বা একা। হয়তো আপনাকে সে বুঝাতে চেয়েছে যে আমি একা আছি বা আমি একাকিত্ব বোধ করছি, এটা হয়তো বুঝাতে চেয়েছে। অথবা আপনিও যদি কাউকে বলতে চান যে আমি একাকিত্ব, আমি একা আছি, তাহলে আপনি ওইভাবে বলতে পারেন, সাইয়াস কারাং ওরাঙ্গান, আমি এখন একা অথবা একাকিত্ব। এই একা শব্দটা কিন্তু সেন্ডেরি বলেও বোঝানো যায়, সেন্ডেরিও একা, কিন্তু যদি আপনি গভীরভাবে বলেন তখন এইভাবে বলতে হবে। তারপর হচ্ছে প্রশ্ন, মামপুস মানে কি ভাই? আমাকে একবার প্রশ্ন করেছে ভাই মামপুস এর মানে কি? মামপুস মানে হচ্ছে বেহুশ অথবা অজ্ঞান হওয়া, অজ্ঞান হওয়া অথবা বেহুশ হওয়াকে বলা হয় মামপুস। ধরেন আপনি কাউকে বলতেছেন, কারোর সাথে ঝগড়া লেগেছেন, ঝগড়া লেগে বা কেউ আপনার সাথে ঝগড়া লেগেছে বা কেউ আপনাকে বলেছে হান তাম সাম্পাই মামপুস, হান তাম সাম্পাই মামপুস, তোমাকে মারতে মারতে বেহুশ করে ফেলবো, ঠিক আছে, এর অর্থ হচ্ছে এটা, মামপুষের অর্থ হচ্ছে বেহুশ অথবা অজ্ঞান হওয়া। তারপর আরেক ভাই প্রশ্ন করেছে, ভাই সার পোকাকে কি বলে? সার পোকাকে বলা হয় পেপিজাত, পেপিজাত এর মালয়েশিয়ান অর্থ হচ্ছে পেপিজাত, একে বাংলাতে বলা হয় সার পোকা। সার পোকা বেচালারদের খুব ডিস্টার্ব করে, আমাদেরকেও ডিস্টার্ব করছে, কিন্তু আমরা এর সঠিক যে পদ্ধতি আছে সার পোকা থেকে বিরত থাকার জন্য আলহামদুলিল্লাহ আমরা সেইভাবে আছি। সার পোকা আমাদের কিছু করতে পারে না, আপনাদেরকেও কিছু করতে পারবে না, আপনারা পেপিজাতের ওষুধ ব্যবহার করবেন। তারপর হচ্ছে প্রশ্ন, ভাইয়া দেশি মুরগিকে কি বলা হয়? দেশি মুরগিকে বলা হয় আয়াম কাম্পুং, আয়াম হচ্ছে মুরগি, কাম্পুং হচ্ছে দেশি অথবা দেশ অথবা গ্রাম এলাকা, এটা বোঝায়। তো যে ভাই প্রশ্ন করেছেন ভাই দেশি মুরগিকে কি বলা হয়, সেই ভাইকে উদ্দেশ্য করে বলছি, দেশি মুরগিকে বলা হয় আয়াম কাম্পুং, আয়াম কাম্পুং হচ্ছে দেশি মুরগি। আশা করি আপনার উত্তর পেয়েছেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বাই বাই, টাটা।